দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলার চেষ্টা করব যে কয়টি দেশের ভিজিট থাকলে পরে কানাডাতে ভিজিট ভিসা পাওয়া সম্ভব, সেই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চান। কারণ কানাডার ভিজিট ভিসাটা এখন একটু ইজি হয়ে গিয়েছে, অনেকে আসছেন, কিন্তু তার মানে এই না, মাথায় রাখবেন যে ভিজিট ভিসা এসেই কানাডাতে থেকে যেতে পারবেন, কারণ বিষয়টি মোটেও সেরকম না। আপনার এলএমআই এর জব প্রয়োজন হবে, এবং এলএমআই এর জব যদি না পান তাহলে কিন্তু ঠিক 6 মাস পরে বা যতদিন আপনার কানাডায় থাকারও অনুমতি দিবে তারপরে কিন্তু আপনাকে ফিরে যেতে হবে। তো ভিজিট ভিসায় কয়টি দেশের ভিজিট করার প্রয়োজন হয় সে জিনিসটি নিয়ে আলোচনার আগে আবার একটু বলি যে আমি আমার এই চ্যানেল সাকিব কানাডাতে কানাডার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি, এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি নিশ্চিত আজকে যারা আমার ভিডিও দেখছেন তারা কানাডাতে আসবেন, ভবিষ্যতে যারা দেখছেন তারা ভবিষ্যতে আসবেন, তাদের সন্তান সন্ততিরা আসবে। তো কানাডা বিষয়ে মানুষকে একটি প্রকৃত ধারণা দেওয়ার জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলি করা। তো যদি ভালো লাগে লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার এখানে আমার যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে, ইমেল নাম্বার এবং ফেসবুক আইডি, যদি প্রয়োজন হয় তাহলে ইমেল বা ফেসবুকে যোগাযোগ করবেন, তবে ফোন নাম্বার দেওয়া আমার পক্ষে এখন সম্ভবপর না। তো এবার আসেন যে ভিজিট ভিসা নিয়ে একটু কথা বলে যে কয়টি দেশ ভিজিট থাকা লাগবে বা সাদা পাসপোর্টে ভিজিট ভিসা হয় কিনা। তো প্রথমে একটু বলি যে সাদা পাসপোর্ট অনেকের একটি কমন বা সহজ কোশ্চেন যে সাদা পাসপোর্টে হয় কিনা। তো সাদা পাসপোর্টের বিষয়টা হচ্ছে যে কোথাও আমার ভিজিট করা হয়নি, আমি কি কানাডা ভিজিট করতে পারবো কিনা। পারবেন, কিভাবে পারবেন, আপনার যদি এখানে সন্তান যদি আপনার থাকে আপনি তাহলে তাকে দেখতে আসতে পারেন, সেখানে এটা একটা ভ্যালিড রিজন যে আপনি আপনার সন্তানকে দেখতে আসবেন। তো হু কেয়ার্স, আপনি কোনো দেশ যদি ভিজিট নাও করেন ভিজিট ভিসা কিন্তু পাওয়া সম্ভব। কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন এখানে নেই, বন্ধু বান্ধব নেই, আপনি আপনি পৃথিবীর কোনো দেশ ঘোরেননি, তাহলে কানাডা কেন আপনাকে ভিজিট ভিসা দিবে, তাই না? এটা তো খুবই একটি কমন কোশ্চেন যে আপনি বাংলাদেশ থেকে প্রায় 12,000 কিলোমিটার দূরের একটি দেশে দেখতে আসবেন শুধু শুধু, কারণ আপনি তো অন্য কোনো দেশ দেখেননি। তো সেক্ষেত্রে আপনার যদি অন্য কোনো দেশ দেখা যদি না থাকে, এবং সেক্ষেত্রে আপনার যদি কোনো ক্লোজ রিলেটিভ যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। এই হচ্ছে একটি দিক। আর একটি দিক হচ্ছে যে মনে রাখবেন যে ভিজিট ভিসা পাওয়া মানে ভিজিট ভিসায় যেটা হচ্ছে যে পাওয়ার জন্য যে শুধুমাত্র যে অনেকগুলি দেশ ভ্রমণ করা লাগবে এরও কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নেই। এটা ডিপেন্ড করে ভিসা অফিসারের উপরে, এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে গভর্নমেন্টের পলিসি অনুযায়ী বা যিনি ভিসাটা দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে। ওরা দেখে আপনার কান্ট্রিটা এটা ঠিক আছে কিনা, অর্থাৎ ভিজিট ভিসা মানেই হচ্ছে আপনি ভিজিট করে কানাডা ছেড়ে আবার চলে যাবেন। তো সেক্ষেত্রে আপনি কিসের আশায় চলে যাবেন, বাংলাদেশে আপনার ওই ধরনের চাকরি রয়েছে কিনা, বা আপনি যে দেশ থেকে আসতেন সেখানে আপনার চাকরি রয়েছে কিনা, সেখানে আপনার ইনকামটা ঠিক আছে কিনা, আপনি কিসের আশায় আবার ফিরে যাবেন, অর্থাৎ যে আপনি যে একটি ভালো যদি চাকরি করেন, আপনি 2 মাসের জন্য ছুটি নিয়ে আসলেন, ছুটি নিয়ে ভ্যাকেশনে আসলেন, ভ্যাকেশনে এসে আবার চলে গেলেন, সেক্ষেত্রে কিন্তু ভিজিট ভিসা পাওয়ার সম্ভাবনাটা থাকে। অর্থাৎ সাদা পাসপোর্ট বা খালি পাসপোর্ট, কয়টি দেশ ভ্রমণ করা লাগবে, এর কোনো বাধা ধরা নিয়ম নেই। অর্থাৎ এটা ডিপেন্ড করে আপনার পারপাস অফ ভিজিটের উপরে, আপনি কোন পারপাসে কানাডাকে দেখতে আসছেন সেটি হচ্ছে গিয়ে আসল কথা। এবং সেই পারপাসটা যদি মিট আপ করতে পারেন, আপনার যদি কান্ট্রিটাই ভালো থাকে, অর্থাৎ আপনার দেশের সাথে সম্পর্ক যদি ভালো থাকে, ফিনান্সিয়ালি সম্পর্ক যদি ভালো থাকে, আপনি দেশে যদি একটি ভালো যদি একটি চাকরি করেন, সেক্ষেত্রে আপনার ভিজিট ভিসিটা সম্ভব। অর্থাৎ যে অনেকগুলি দেশ দেখতেই হবে এমন কোনো কথা নেই, তবে মোটা দাগে হচ্ছে যে আপনি কোনো দেশ দেখেননি, হঠাৎ করে আপনি ব্যাংকে কিছু টাকা রেখে বললেন যে আমি কানাডা দেখতে যাব, তো সেক্ষেত্রে ভিজিট ভিসা হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। এবং মনে রাখবেন যে ওরা আরেকটি বিষয় দেখে, আপনি কোনো দেশে যদি যান গেলে পরে সেই দেশ থেকে আপনি টাইমলি ফিরে এসেছেন কিনা, ওরা কিন্তু সেই বিষয়টাও কিন্তু ক্রস চেক করে। আর মনে রাখবেন যে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল ইনফরমেশন দিবেন না, যদি ভুল ইনফরমেশন দেন তাহলে কিন্তু আপনি ব্যান তো কানাডা থেকেই হবেন, ইউএসএ সহ পৃথিবীর অনেকগুলি দেশ থেকেই কিন্তু ব্যান্ড হবেন। তো আবারও বলি যে আসলে ভিজিট ভিসা আসতে হলে কানাডাতে থেকে যাওয়াটা একটু কঠিন, একটু কঠিন না বেশি কঠিন, সেক্ষেত্রে আপনার হয়তো এলএমআই এর জব, হয়তো না এলএমআই এর জব জোগাড় করতে হবে, যেটা আসলে কোনো দালাল আপনাকে দিতে পারবে না। আপনাকে যেটা করতে হবে হয়তো রিফিউজি ক্লেম করতে হবে, কিন্তু সেক্ষেত্রে যদি আপনার স্ট্রং ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু সম্ভব না। অর্থাৎ এই বিষয়গুলি মাথায় রাখবেন যে যারা খুব সহজেই বুঝায় যে
ভিজিট ভিসায় গিয়েই ক্যানাডাতে কাজ শুরু করে দিতে পারবা, বিষয়টা অতটা সত্যি না। বিষয়টার মধ্যে অনেক ফাঁকফোকর রয়েছে, অতএব নিজে জানুন বুঝুন। এবং কোন যদি দালাল যদি বলে যে অনেকে তো গিয়েছে, তাহলে তাদের সাথে এবং তারা কাজ করছে, তাদের ফোন নাম্বার নিন, তাদের সাথে কথা বলুন, তাদের এক্সপেরিয়েন্সটা শেয়ার করুন, এবং সবকিছু যদি হয় তাহলেই ভিজিট ভিসায় আসুন। অন্যথায় ভিজিট ভিসায় এসে থেকে যাওয়ার চিন্তা যারা করছেন তারা কিন্তু সব হারাবেন। অর্থাৎ হ্যাঁ, আপনি আপনার কাছে টাকা রয়েছে, আপনি এসে ঘুরে যান, কোনো সমস্যা নেই, কিন্তু দেশের একটি সেটেল লাইফ রেখে অনেক টাকা পয়সা খরচ করে তারপরে আসলেন, এর কিন্তু কোনো মানে হয় না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।